নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই বিশ্বকর্মা পূজার দিন থেকে এই পাঁচ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দেখুন, এই যে পাঁচটি রাশির ক্ষেত্রে বলছি, বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে এই বিশ্বকর্মা পূজার দিন থেকে। এবং এই বিশ্বকর্মা পুজোর দিন যাদের কলকারখানা আছে, যাদের গাড়ি শোরুম আছে, যাদের নিজস্ব গাড়ি আছে, অবশ্যই বিশ্বকর্মা যারা পূজা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে বিশ্বকর্মার কৃপা আশীর্বাদ পাবেন। এবং এই বিশ্বকর্মা পূজার দিন যদি আপনি ঘুড়ি উড়াতে পারেন, বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু হয়ে থাকে। অর্থাৎ ঠিক বিশ্বকর্মা পূজার দিনই কিন্তু আপনাদেরকে ঘুড়ি উড়াতে হবে, আকাশে ঘুড়ি, এটা যদি উড়াতে পারেন বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু আপনি করবেন। তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি এই বিশ্বকর্মার দিন থেকে, পূজার দিন থেকে ভাগ্যের চাকা কপাল খুলতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা দেখছেন ভিডিও, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই নিজস্ব জন্ম ছকটা একবার হলো অ্যানালাইসিস করান। তো প্রথম আসি, যাদের বড় বড় গাড়ির শোরুম আছে, আপনার টু হুইলার শোরুম আছে, আপনার ফোর হুইলার শোরুম আছে, আপনার ট্রান্সপোর্টের বিজনেস আছে, আপনার প্রচুর গাড়ি আছে, বা আপনার নিজস্ব কলকারখানা আছে, বা আপনার নিজস্ব ফার্নিচারের শোরুম আছে, অর্থাৎ আপনার কাঠের দোকান আছে, এই জায়গাগুলোতে বিশেষ রূপে, বা আপনার বড় ধরনের মিল আছে, এই জায়গাতে বিশেষ রূপে কিন্তু বিশ্বকর্মার কৃপা কিন্তু পাওয়া দরকার, তবেই কিন্তু আপনি সঠিক রূপে জীবনে উত্থান করতে পারবেন। তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই বিশ্বকর্মার কৃপায় এই আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ হবে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে কর্কট রাশির। এবং পারিবারিক সুখের জায়গা এবং প্রপার্টি সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ পাঁচটি রাশির মধ্যে প্রথম যে রাশি, সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এর দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, নিজস্ব ভূমি ভবন বাহন সুখ, বা আপনাদের আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার, কর্মক্ষেত্রে সফলতা এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তুলা রাশি। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে এই বিশ্বকর্মা পূজা থেকে মহা সৌভাগ্যশালী রাশি। বিশ্বকর্মার বিশেষ কৃপায় এই রাশির অর্থভাগ্য ভালো হতে চলেছে, অর্থাৎ আর্থিক রূপ থেকে সমৃদ্ধশালী হতে চলেছে তুলা রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, আপনাদের কর্মযোগ, আপনার ভাগ্যের পূর্ণমাত্রা, আপনার সাপোর্ট পাবেন, সফলতার জায়গা নির্দেশ করছে, ধনের জায়গাটা আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, লটারি ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে আকস্মিক ধনলাভ হতে চলেছে বৃষ রাশির, এবং প্রপার্টি থেকে লাভ পেতে চলেছে বৃষ রাশি। চার নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট,
ব্যবসা ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার স্বয়ং বিশ্বকর্মার কৃপায় আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। এবং ধনের জায়গাটা যদি বলেন, আর্থিক স্থিতির জায়গাটা যদি বলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে। এবং ভূমি, ভবন, বাহন, নিজস্ব প্রপার্টি হওয়ার, নিজস্ব গাড়ি, বাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পূর্ণমাত্রায় পেতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ, আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি এবং পারিবারিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত হবে। এবং লাভ, সফলতা, সাকসেস আপনাদের হাতছানি কিন্তু দিতে চলেছে। এবং এই সময় আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, কিছু অংশে ভালো পেতে চলেছে, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভাগ্যের দ্বারা ধন আসবে, পারিবারিক সুখের জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ হতে চলেছে সিংহ রাশির। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে হঠাৎ কোনো সূত্র থেকে আপনি কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন স্বয়ং বিশ্বকর্মার কৃপায়। এবং বিশেষরূপে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আটকে থাকা টাকা, ডুবে গেছে এমন টাকা, এই টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে। এবং আপনাদের রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, রাজনৈতিক কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান হতে চলেছে এই বিশ্বকর্মা পূজা থেকে। অর্থাৎ এই যে পাঁচটি রাশি এবং একটি রাশি বিশেষরূপে কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছেন বিশ্বকর্মা পূজার দিন থেকে। এবং অবশ্যই প্রত্যেকে ঘুড়ি যদি উড়ান এই বিশ্বকর্মা পূজার দিন, বিশেষভাবে সৌভাগ্য, লাভ আপনাদের কিন্তু আসবেই। অর্থাৎ এই পাঁচ রাশির ভাগ্যের চাকা নিশ্চিতরূপে ঘুরতে চলেছে। নমস্কার।